একজন ফার্টিলিটি স্পেশালিস্ট হিসেবে প্রায় আমাদেরকে রোগীদের মুখোমুখি হতে হয় যে আমার ডিমোনালি বন্ধ। তারা সাধারণত দুইটা পরীক্ষা করে আমাদের কাছে আসে, একটা হচ্ছে হিস্টোসালফিংগোগ্রাফি, এটা এক ধরনের এক্সরে ডাই দিয়ে করা হয়, এবং আরেকটা হচ্ছে স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি, এটা আসলে আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে আমরা করে থাকি বা বিভিন্ন জায়গায় হয়ে থাকে। এই দুইটার যে কোনো একটা পদ্ধতিতে অনেক সময় দেখা যায় যে একটি বা দুইটি ডিম্বনালি বন্ধ। যদি ডিম্বনালি সত্যিকার অর্থে বন্ধ থাকে তাহলে আসলে ফার্টিলাইজেশন প্রসেস, যেটা যেটা ভ্রূণ তৈরি হবে, ডিম এবং বীজ যেই জায়গাটা মিলিত হবে সেটা হচ্ছে ডিম্বনালি। সেটা না হলে আসলে সাকসেসফুল প্রেগনেন্সি হওয়া কখনোই সম্ভব নয়। কাজে এই জিনিসটা সত্যিকার অর্থে এটা ডিম্বনালিটা বন্ধ কিনা, যদি দুটোই বন্ধ থাকে এবং এটা এটার সেন্সিটিভিটি স্পেসিফিসিটি এটা হিস্টোসালফিংগোগ্রাফি এবং স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফির মাধ্যমে এটা 100% ডায়াগনোসিস করা যায় না। এবং এরকম যখন থাকে এবং দেখা যায় যে রোগীর ডিম্বাশয়ের রিজার্ভ ভালো আছে, তখন ওই রোগীকে আমরা পরবর্তী অ্যাপ্রোচ হিসেবে বলে থাকি যে আমরা ল্যাপারোস্কোপি করবো, এবং ল্যাপারোস্কোপির মাধ্যমে 100% এটা কনফার্ম করে দেন পরবর্তী চিকিৎসার জন্য আমরা এগিয়ে যাবো। ধন্যবাদ সবাইকে।